আবারও প্রতিদিন গড়ে 1 লাখ মানুষ পবিত্র ওমরাহ আদায় করছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রতিদিন যাতে 1 লাখ মানুষ ওমরাহ আদায় করতে পারেন সে লক্ষ্যে এর মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরাহ করতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারীর থেকে মুক্তি দান করেন, আল্লাহ যাতে তাড়াতাড়ি করোনা সবাই মানে দুনিয়া পুরা পুরা ওয়ার্ল্ডে যাতে ভালো করে দেয়, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়ানো হলেও স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। ওমরাহের আবেদনের জন্য বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে সৌদি আরবে অনুমোদিত করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। সৌদি আরবে বর্তমানে ফাইজার, বায়োনটেক, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং বুস্টার ডোজ নেওয়া সাপেক্ষে সিনোব্যাকের টিকার অনুমোদন রয়েছে। এর আগে সবশেষ আগস্টে দেশ বিদেশি 60,000 মুসল্লিকে ওমরা পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। অ্যাপসের মাধ্যমে ওমরার আবেদন করলে যদি সে আবেদন গ্রান্টেড হয় সেক্ষেত্রে সে ওমরা হজ পালন করতে পারে। অন্যথায় আবেদন ছাড়া বিনা অনুমতিতে মক্কা প্রবেশ করলে 10,000 সৌদি রিয়াল জরিমানার বিধান রেখেছে সৌদি সরকার। আল মামুন সিপন, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব।